జనతా పార్టీ హో సే మార్క్స్వాదీ కమ్యూనిస్ట్ పార్టీ హో సే అప్నార్ కమ్యూనిస్ట్ పార్టీ ఆఫ్ ఇండియా హో సే ఇండియన్ నేషనల్ కాంగ్రెస్ హో సే విధాయక హో సే సాంసద్ హో সে একজন কর্মী হোক তারা মনে করছে বাংলার এই উন্নয়নে বাংলার এই উন্নয়নে এবং এই ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তাদের সবাইকে সবাইকে মমতা ব্যানার্জিকে শক্তিশালী করা দরকার এবং মমতা ব্যানার্জিকে শক্তিশালী করার জন্য সেই সুদূর কুচবিহার থেকে দক্ষিণের কাকদ্বীপ সেই কুচবিহার থেকে কাকদ্বীপ এবং হিমালয় থেকে কাকদ্বীপ সুন্দরবন সর্বত্র মানুষেরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমি আজকে এখানে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমার আনন্দ হচ্ছে আমরা আনন্দ হচ্ছে যে আমরা যুব কংগ্রেস করতাম আমরা যুব কংগ্রেস করতাম আমার আনন্দ হচ্ছে যে আমরা একদিন যুব কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস আজ আনন্দ হচ্ছে যে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস তারা আজকে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস আজকে মিশে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের আমি যোগদান বলছি না আমি বলছি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস মিশে যাচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাথে তার কারণ আপনারা দেখবেন আমাদের যুব রাজ্যের যুব কংগ্রেসের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল সৌমিক হোসেন অভিক মজুমদার আজাদ আনসারি বিশ্বজিৎ চ্যাটার্জি এরা সবাই জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছিল এদের জেলায় যুব কংগ্রেসের এদের লোকসভা ভিত্তিক কাল্পনিক জেলা সেই বত্রিশটা জেলার মধ্যে এরা বত্রিশটা জেলা হিসেবে ভাবে এদের বত্রিশটা জেলার মধ্যে 27টা জেলার সভাপতিরা আজকে এইখানে যোগ দিতে এসছেন এদের মধ্যে ধরুন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের দক্ষিণ কলকাতা লোকসভাটা ওদের কাছে হচ্ছে জেলা ন্যাশনাল ডিস্ট্রিক্ট কাল্পনিক ডিস্ট্রিক্ট যেটাকে বলা হয় দক্ষিণ কলকাতা জেলা সেই জায়গায় কুমার সাহা যে আইএনটিটিউ ছিল সভাপতি তারা আজকে সৌমিক হোসেনের সাথে এসেছেন এই দলে যোগ দিতে শুভঙ্কর সিনহা নদিয়া জেলার ওদের সংসদীয় জেলার সভাপতি সেও আজকে এসেছে তার সমর্থক নিয়ে সৌমিক হোসেনের সাথে যোগ দিতে অভিজিৎ কর্মকার বারাসাত সংসদীয় জেলা তারাও এসেছে যোগ দিতে অভিজিৎ ভট্টাচার্য বর্ধমান তারাও আজকে এসেছে যোগ দিতে লাল নারায়ণ এসেছেন কাঁথি থেকে ইস্ট মেদিনীপুর যোগ দিতে দিব্যেন্দু লায়েক আসানসোল থেকে এসছে যোগ দিতে অমির অমর যাদবপুর থেকে এসছে যোগ দিতে